আমার নাতি কি করে গেছে। 6 ও 2 বছর বয়সী দুই মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে কুমিল্লা গিয়েছিলেন মা শাহিনুর আক্তার, সঙ্গে ছিলেন শাহিনুরের মা দিলবর নেসা। ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মালিক হিল বাস স্ট্যান্ডে পৌঁছে বাস থেকে নামেন তারা। রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী এক বাসের চাপায় 4 জনই মারা যায়। প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যেন রাস্তায় যে স্ট্যান্ডে প্যাসেঞ্জার নামে, অন্তত এই স্ট্যান্ডগুলো যেন প্যাসেঞ্জার রোড পারাপারের যেন সুব্যবস্থা থাকে এবং এইভাবে যেন একটা ফ্যামিলি এক চিরতরে নিস্তেজ না হয়ে যায়। একই পরিবারের 4 জনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। রাত 2টায় নিহতদের লাশ বাড়িতে পৌঁছায়, গ্রাম জুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এরকম দুর্ঘটনা তার কোথাও না হয়, এই বেপরোয়া গাড়ির গতি কমানো দরকার। একটা ফ্যামিলির 4 জন মারা গেছে, ফ্যামিলির অংশ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা তাদেরকে এই শোক সইবার মতো শক্তি দেন। পরিবারটির সদস্যরা তিতাস উপজেলার ভাটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা।